ময়মনসিংহের নান্দাইল আসন সংসদ সদস্য আলহাজ আনোয়ারুল আবেদিন খান তুহিনের নেতৃত্বে ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে দীর্ঘ ২৪ বছর পর নান্দাইল পৌরসভা ভাড়া অফিস ত্যাগ করে নিজস্ব নতুন কার্যালয়ে আগমন ঘটেছে। এছাড়া উক্ত পৌরসভাটি তাদেরই হাত ধরে তৃতীয় শ্রেণীর পৌরসভাটির প্রথম শ্রেণীতে উন্নতি হয়েছে। এতে নান্দাইল পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌর অফিসের কর্মকর্তা কর্মচারীগণ সহ পৌরবাসীদের মনে যেন নতুন আনন্দ বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেলে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পৌরসভার নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন পূর্ব জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। নান্দাইল পৌর মেয়র মোহাম্মদ রফিক উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে নতুন ভবনের উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আনোয়ারুল আবেদিন খান তুহিন। এছাড়া পৌর কাউন্সিলর শাহিনুর আলম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হাসান মোহাম্মদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক বাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শরাফউদ্দিন ভূঁইয়াম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, অধ্যাপক আবুল কাশেম লাবলু, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমুখ।